আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের খুঁটিনাটি সম্পর্কে জেনে নিন। বর্তমানে বাংলাদেশে 8টি বিভাগ আছে, জেলা 64টি, সিটি কর্পোরেশন 12টি, সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন হয়েছে। মোট উপজেলা 492টি, সর্বশেষ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা হিসাবে খ্যাতি পেয়েছে। মোট থানা 641টি, সর্বশেষ হাতিরঝিল ভোলা জেলার চরফ্যাশন থানাকে ভাগ করে দুলারহাটকে নতুন থানা করা হয়েছে। মোট পৌরসভা 328টি, সর্বশেষ সিরাজগঞ্জ জেলা তাড়াশ উপজেলা সদরে পৌরসভার অনুমোদন দিয়েছে। ইউনিয়ন 4562টি, অর্থাৎ 4562টি। গ্রাম 87,352টি। অর্থনৈতিক সমীক্ষা 2017 অনুসারে জনসংখ্যা বাংলাদেশের 15.89 কোটি ও বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের 1,077 জন। পুরুষ মহিলার অনুপাত 100:3:100। জন্মহার 18.8 জন ও মৃত্যু হার 5.1 জন প্রতি হাজারে। শিশু মৃত্যু হার 29 জন প্রতি হাজারে। গড় আয়ু 77.9 বছর, পুরুষ 59.40 ও মহিলা 72.3। সাক্ষরতার হার 63.6%, পুরুষ 65.6% ও মহিলা 61.6%। মাথাপিছু আয় $1,602। NBBBS এর মতে বর্তমানে $1,610। মাথাপিছু বৈদেশিক ঋণ $169। জিডিপি প্রবৃদ্ধি, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 7.24। NBBBS এর মতে বর্তমানে 7.28%। শ্রমশক্তি বাংলাদেশের 6.1 কোটি, পুরুষ 4.3 ও নারী 1.8 কোটি। ভ্যাটের হার 15%। মোট ব্যাংক বাংলাদেশের 57টি, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক 6টি, বিশেষায়িত ব্যাংক 2টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 39টি ও বৈদেশিক ব্যাংক 9টি। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান 34টি, পাটকল 27টি, চালু আছে 18টি। সরকারি বস্ত্র কল বাংলাদেশের 18টি। বাংলাদেশে চিনি কল আছে 15টি। বাংলাদেশে সার কারখানা আছে 15টি, সরকারি 8টি। সিমেন্ট কারখানা 14টি, সরকারি 5টি। জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা 3টি। অস্ত্র কারখানা 1টি, সরকারি ইপিজেড 8টি। বাংলাদেশের নদীবন্দর 30টি, সমুদ্র বন্দর 3টি, সর্বশেষ সমুদ্র বন্দর পায়রা পাটুয়াখালী। সরকারি বীমা প্রতিষ্ঠান বাংলাদেশের 2টি। কাগজে নোট, ব্যাংক নোট 6টি, সরকারি নোট 3টি। জাতীয় সংসদে স্থায়ী কমিটি 50টি, মন্ত্রণালয় সংক্রান্ত 39টি ও সংসদ সম্পর্কিত 11টি। শিক্ষা বোর্ড আছে বাংলাদেশে 11টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড, অনুমোদন 12 জানুয়ারি 2017। সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 40টি, সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ। নিরক্ষর মুক্ত জেলা 7টি, চা বাগান 166টি বাংলাদেশে, সর্বোচ্চ মৌলভীবাজারে 92টি। 2017-তে বাংলাদেশের অবস্থান, মানব উন্নয়ন সূচক বাংলাদেশ এখন 139তম, মানব সম্পদ সূচকে বাংলাদেশ এখন 111তম, সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ এখন 146তম শীর্ষ দেশ নরওয়ে, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ 128তম শীর্ষ দেশ হংকং, SDG সূচকে বাংলাদেশ 120তম শীর্ষ দেশ সুইডেন, গণতন্ত্র সূচকে বাংলাদেশ 84তম শীর্ষ দেশ নরওয়ে,
শান্তি সূচকে বাংলাদেশ 84তম, শীর্ষ দেশ আইসল্যান্ড। বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ 111তম, শীর্ষ দেশ নরওয়ে। শিশু অধিকার সূচকে বাংলাদেশ 87তম, শীর্ষ দেশ পর্তুগাল। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ 99তম। অর্থনৈতিক সক্ষমতা সূচকে বাংলাদেশ 106তম। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশ 114, শীর্ষ দেশ সুইজারল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 196, শীর্ষ দেশ জার্মানি। বৈশ্বিক ইসলামী অর্থনীতি সূচকে বাংলাদেশ 15তম, শীর্ষ দেশ মালয়েশিয়া। ব্যবসা সহযোগীকরণ সূচকের সর্বশেষ জরিপে বাংলাদেশ 190টি দেশের মধ্যে 177তম অবস্থানে রয়েছে। আন্তঃসীমানা বাণিজ্য নির্দেশকে বাংলাদেশের অবস্থান 173তম। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশ 6ষ্ঠতম। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের 189টি ধনী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 143তম। ধনী দেশ কাতার, সবচেয়ে গরিব দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2017 সালের বৈশ্বিক লিঙ্গ বিভাজন রিপোর্টে বাংলাদেশের অবস্থান 47তম। অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে বাংলাদেশ 82তম। ভুল হলে সঠিক উত্তর জানাবেন কমেন্টের মাধ্যমে।